আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউথ আওয়ার। আমরা কথা বলছিলাম বাবা মাকে নিয়ে। আসলে আসলে বাবা মা আমাদের আসলে মনের হৃদয়ের রক্তে মধ্যে মিশে আছেন। আসলে আমরা তাদেরকে অনেকেই মিস করি। যারা পাশে আছেন অবশ্যই তাদেরকে আমরা আসলে এই সুযোগটা নিই না যে আদর করার জন্য। তারা তো সবসময় আমাদেরকে আসলে খুলে নেয়, মায়া দেয়, এইটা দেয়। আমরা কি এটা করতে পারি না তাদেরকে? যদি আপনার পাশে থাকেন, আমি অনুরোধ করবো, চেষ্টা করেন। আসলে আমাদের এই জিনিসটা খুবই ভুল হচ্ছে। সামহাও আমাদের যে ভালোবাসা ওদের জন্য, এটা আমরা দেখাতে পারতেছি না। উই থিঙ্ক উই রেসপেক্ট, একটু দূরে দূরে থাকি। আসলে এইরকম জিনিসটা নাই। যে দেশে আমরা বাস করতেছি তারা কিন্তু গর্বের বাড়িতেই বলে, মাম আই লাভ ইউ, ড্যাড আই লাভ ইউ, অ্যান্ড সি ইউ। এটা এগুলো শুনে ওরা শুনে, আমরা কি এটা করতে পারি না ওদেরকে? বাইরে গেলে মা আমি আমাকে খুব ভালোবাসি, মা আমাকে একটা মায়া দাও, একটা আদর করো। আসলে এগুলো করলে দেখবেন আমাদের জীবনের একটা পরিবর্তন চলে আসবে, আমাদের বাচ্চারা শিখবে আর তারাও আমাদেরকে আদর করবে। তো আমি চলে যাচ্ছি আমাদের বন্ধুদের কাছে আবারও। মহিউদ্দিন ভাই, আমাদেরকে কি আপনি গান শোনাবেন? কবিতা তো শোনালেন, গানের শিল্পী না? মায়ের কথা বললে আসলে সবাই শিল্পী হয়ে যায়, এটা সত্যি কথা। মায়ের জন্য শিল্পী হওয়া কোনো মানে ইয়ে না। আমার একটা বাবার কবিতা ছিল, কিন্তু আমি একটু মাইনাস করে দিই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার প্রাধান্য বেশি দিয়েছেন। হ্যাঁ, তো মায়ের একটা গান চেষ্টা করব, একটু অনেক পরিচিত একটা গান। আচ্ছা, বাবা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, আপনি মায়ের বলবেন ইনশাল্লাহ। হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চায়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে, মা গো দুঃখিনী মা। এটা শুরু থেকে বলিনি আর কি। ওকে, দাঁড়ান, একটা কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? কইরাম না, প্রোগ্রামটা খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার কোনো পরামর্শ আছে নি অথবা কোনো সাজেশন আছে নি? আমি প্রত্যেকদিন দেখি এই প্রোগ্রাম, আর ভালো লাগে, খুবই সময় উপযোগী প্রোগ্রামটা। এখানকার বাচ্চা ইন্টার লাগে আর কি, এই দেশের বিশেষ করে। থ্যাংক ইউ। আর আমি আরো একটা কথা কইতাম যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই দুটা বাচ্চা ইন্টার লাগে সব সময় সব সব মা বাপে পড়া আর কি। অবশ্যই অবশ্যই। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার ফোন করার জন্য, আসলে খুব চমৎকার, ভালো লাগছে আমাদেরকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আসলে। অনেকের আসলে মনের জিনিসগুলো আমরা তুলে ধরতেছি, আসলে এটি আসল জিনিস। আসলে আপনার গানটা খুব চমৎকার ছিল। আসলে বাস্তবে মা বাবা চলে গেলে ইটস টু লাইট, আমরা ইটস টু লাইট ইন্সপায়ার্ড হলাম, কিন্তু দর্শক কল করলেন আমরা ইন্সপায়ার্ড হলাম। আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা ভালো, বেশি ক্লোজ থাকে। সত্যি কথা, এটার একটা কারণ হইতে পারে, মারা কিন্তু খুব বন্ধুত্ব থাকে, মায়ের গুলো খুব নরম থাকে। মারা কিন্তু সবসময় আমাদেরকে অনেক কিছু এলাও করে দেয়, বিশেষ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যদি একটু কঠিন হয়, ছেলেরা যেটাই বলে সামহাও একটা ব্যালেন্স রাখে ওরা, কি মা বাবা আসলে ছেলেদের জন্য সাতখন মা, আবার বাবারা কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে মানে প্রিভিলেজ দেয় সামহাও। এইটা কি? আচ্ছা আচ্ছা, এখন সব আবদারগুলো কিন্তু মায়ের কাছে ছিল একদম। সরি, আমি একটু মানে বলি, যেহেতু এই প্রসঙ্গটা আসছে, আমি জীবনে এক টাকারও যদি দরকার হতো, এক টাকা বাংলাদেশে এক টাকাও, কিন্তু আম্মা শাড়ির আঁচল ধরে বলতাম, আম্মা আমার এক টাকা দরকার। জীবনে কখনো আমার আব্বার কাছ থেকে টাকা চেয়েছি এই ধরনের কোনো রেকর্ড আমার জানা নেই। মানে আব্বা আমার 10 টাকা লাগবে, 20 টাকা লাগবে, 50 টাকা লাগবে না।
সবসময় আম্মার মাধ্যমে না 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 এটা আসলে আসলে আমাদের একটা একটা ব্যালেন্স করতে হবে আসলে অনেক সময় হয়েছে কি দেখেন উই হ্যাভ এ কল ওকে হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বোন কোন জায়গা দেখে করছেন আপনি ফোন আমি বউ থেকে বলছি আমি অবশ্য আপনাদের ওখানে একজন জাভেদের বোন বলছিলাম সালামু আলাইকুম আপু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আমাদের ভালো লাগতেছে আপনাদের সবাইকে দেখে আরো ভালো লাগতেছে এই মনে হয় প্রথম কুশলাদি বিনিময় হচ্ছে এবং সেটা টিভিতে যাই হোক না আমি সংক্ষেপে আসলে একটু অ্যাড করতে চাচ্ছিলাম আমার আপনাদের সবারটাই শুনলাম ভালো লাগছে জাভেদেরও অনেক পেটের কথা আজকে জানতে পারলাম যেটা আচ্ছা আপা সরি একটু ইন্টারাপ্ট করি জাভেদ কি কোনো কিছু মানে হয়নি এরকম কোনো কিছু ভুল করেছে কিনা জাভেদ কোনো কিছু এমন কিছু বলেছে কিনা যেটা আসলে ঘটে নাই না না যতটুকু শুনছি অ্যাবসলিউটলি ট্রু অ্যাবসলিউটলি ট্রু এবং সে অনেক ছিল আমি দেখতেছিলাম যে সে কি বলে বাইকের বিষয়টা নিয়ে এন্ড অফ দ্য টাইম অ্যাকচুয়ালি বাট মিথ্যা কথা বলে কিনা হি ওয়াজ ইয়া দ্যাটস গুড থিং হি ওয়াজ অ্যাকচুয়ালি অনেস্ট দ্যাটস গুড থিং না আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম আসলে এখানে যে কোশ্চেনটা আসছিল যে এই যে প্যারেন্টিং এর ব্যাপারে এই দেশে আসার পর যেটা বুঝলাম আসলে আমারও মোটামুটি আর্লিজম আমাদের বিয়ে হয়েছিল বাট এখানে আসার পর যে জিনিসটা ভালো লাগছে দেখে এই দেশে একটা জিনিস যে প্যারেন্টিং কনসার্নটা যে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি এখানে আমরা কিন্তু বাংলাদেশে বড় হয়েছি ব্রড আপ হয়েছি আমরা কিন্তু যে প্যারেন্টিংটা পাইছি সেটা আমাদের দেশের পার্সপেক্টিভে ওকে ছিল কিন্তু এখানে এসে আমাদের বাচ্চা কাচ্চা তারা কিন্তু এইখানকার এনভায়রনমেন্টে বড় হচ্ছে তো অনেক সময় আমাদের যে জিনিসটা হয়েছে যেমন আমাদের এক সিনিয়র একজন বলতেছিলেন একদিন যে একটা প্যান্ডিং করছে যে আমরা যে জিনিসটা ভুল করি যে যেটা মহিউদ্দিন ভাই বললো যে বাচ্চারা আমাদের সাথে থাকতেছে আবার বাইরে থাকতেছে মানে বিষয়টা আমরা অনেক সময় ভুলে যেতে তারা যে বাইরে একটা একটা বড় একটা সময় লং টাইম তারা স্পেন্ড করে এটা একটা থিং বাট আমার একটা জিনিস ইস্যু মনে হচ্ছে এখনকার নট অনলি এখানে ইভেন বাংলাদেশ ইভেন হোল ওয়ার্ল্ডে যে জিনিসটা আমার মনে হচ্ছে যে প্যারেন্টসরা তাদের দায়িত্বর ব্যাপারে টু মাচ মানে সামটাইমস খুব নেগলিজেন্সি বলা যায় তাদের মধ্যে দেখা যায় অনেক সময় দেখা যায় ব্লেমিং চলতে থাকে বাবা মা বাবা হয়তো দেখা যায় মায়ের উপর ব্লেম মা কেন এটা করলো না মা বাবাকে ব্লেমিং কেন এটা করলো না এটা আমার অনেক অনেক ফ্রেন্ড সার্কেলদের থেকে অনেক আশেপাশে অনেকদের থেকে আমি এটা দেখছি ফেস হয়েছে আমার বাট আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট থিং হচ্ছে যেটা এখনকার সোসাইটি এখনকার ওয়ার্ল্ডে আসলে বাবা মার অ্যাকচুয়াল যে রোল এই রোলটা প্রত্যেককে ধরে রাখাটা খুব কঠিন কারণ এখানকার লাইফটা অনেক বিজি অনেক বিজি আমাদের বাস্তবতা অনেক বেশি অনেক কিছু ফেস করতে হয় তো ওভারঅল যে জিনিসটা সবসময় মাথায় রাখা যে ফ্যামিলিটা যেরকম একটা গাড়ির মতো প্রত্যেকটা চাকাকে অন্তত মানে একদম সমানভাবে বাতাস না ভরা থাকলে অ্যাট লিস্ট ইকুইভ্যালেন্ট একটা চেষ্টা করা যে অনেক সময় দেখা যায় যদি বাবা কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয় মা যেন সেটা ওভারকাম করে আমাদের ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ পার্সোনালি আমরা যেটা পাইছি শেয়ার করতে পারি সবার সাথে আমার আব্বা বিদেশ ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা এত অ্যাক্টিভ একজন পার্সন ছিলেন যে এই জিনিসগুলো ওভারকাম হয়ে গেছে যার জন্য আল্লাহর মতে খুব বেশি সমস্যা হয় নাই চমৎকার বন্ধু এটা এটা একটা এটা একটা জিনিস তো আমি আমার আমি যেহেতু কি বলবো মানে সিস্টার হিসেবে আমার অ্যাকচুয়ালি সিস্টারদের প্রতি ইয়া যে হাজবেন্ডের যদি কখনো কোনো কিছুতে ল্যাকিংস থাকে তাদের এটা যেন আমরা ওভারকাম করে নিতে পারি বাচ্চা দেখে তার আমি মনে করি বাচ্চা দেখে যে মায়ের ভূমিকা বেশি কারণ মারা বাচ্চাদের সবচেয়ে বেশি কাছে পায় ছেলে হোক মেয়ে হোক এবং মারা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আমার কাছে মনে হয় মার ইটসেলফ একটা প্রতিষ্ঠান জাভেদ বলবে ধন্যবাদ ফোনের জন্য আপনার আসসালামু আলাইকুম আসলে জাভেদ ভাই ধন্যবাদ আসলে আপনার এত ফোন চলে আসতে আসলে আসলে সত্যি কথা সবসময় একটা এফেক্ট পড়ে আসলে যে এগুলো বলছেন আসলে বেসিক্যালি আমি কিন্তু আমার অনেক কিছু আমার জীবনে প্রাত্যহিক জীবনে আমার বোনের থেকে আমি শিক্ষা নিই আমি দেখি আমি এখনই এটা অ্যাডাপ্ট করতেছি লাইক আমার বোন যেভাবে ওনার সন্তানদেরকে গ্রোয়িং আপ করতেছে লাইক আমার ভাগ্নি আলহামদুলিল্লাহ শি ইজ ইন সিক্স ইয়ার সিক্স সো সে এখনই আমাদেরকে কুক করে খাওয়ায় আলহামদুলিল্লাহ আমাকে অনেক পিঠা যদি মজা হয় না বাট কুক তো করে সে ইজ ফাইন মজা হয় না সে আমাকে কেক বেকড করে খাওয়ায় সামটাইমস
বউয়ের কথাই আমাদের অনেক সন্তানরা মাকে কিন্তু মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। আমি শুধু বউদেরকে হার্ট করার জন্য বলছি না, যেটা সত্যি কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, নিজের বউয়ের কথা ধরে মা বাবাকে মানে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। তো ওই বউদের উদ্দেশ্য করে, ওই সন্তানকে উদ্দেশ্য করে আমি একটা গান করার চেষ্টা করি। একটু ইন্টারফেয়ার করি না, এটা বউদের ক্ষেত্রে বলবেন না, ইসে পারিপার্শ্বিক ব্যবস্থা, ইসে ইউনো দা টেলিভিশন কালচার, পারিপার্শ্বিক ব্যবস্থা, তারা ওখান থেকে অ্যাডাপ্ট করে আসলে এগুলো ফ্যামিলিতে হইতেছে। দে আর নয়, আমি নকুল কুমারের একটা গানের কিছু কলি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নকুল কুমারের বিশ্বাস ধরবো আমরা। বউয়ের কথায় করোনা হয়, বউয়ের কথায় করোনা হয়, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউয়ের কথায় করোনা হয়, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে আসবে যখন অনেক দিন পরে বাড়ি, বিদেশ থেকে আসবে যখন অনেক দিন পরে বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি। আর বিদেশ থেকে আসবে যখন অনেক দিন পরে বাড়ি, বিদেশ থেকে আসবে যখন অনেক দিন পরে বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি। শুধু মা তাকাবে মুখের দিকে, শুধু মা তাকে মুখের দিকে, বলবে বুকে আয় রে সোনার চান। তাই বউয়ের কথায় করোনা হয়, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে পারে তেড়ে, জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেড়ে, লক্ষ্মী বউটি হয়তো গেলেও যেতে পারে ছেড়ে। শুধু মা যাবে না তোমায় ছেড়ে, শুধু মা যাবে না তোমায় ছেড়ে, যতক্ষণ তার দেহে আছে প্রাণ। তাই বউয়ের কথায় করোনা হয়, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। থ্যাংক ইউ। আসলে যদিও নকল কুমার মতো হয়নি, আমি চেষ্টা করি। না না না, কুমার মতো নকল হয় আসলে অনেক ক্ষেত্রে বাস্তব এইটা এরকম হচ্ছে। একটা জিনিস মানে আমাদের লক্ষ্য করতে হবে, যে আমার বউ হয়েছে সেও কিন্তু মা, সেও মা। ভেরি ডেঞ্জার সমস্যা হয়েছে কি এটা, আসলে আমার ব্যক্তিগত বলতেছি এটা আপনার, যে আমরা অনেক সময় মা যে মা আমরা বলে যাই, আসলে মা বলতে সবাই কিন্তু মেয়ে বোঝায়, সব মেয়ে মারে বোঝায় আসলে আর কি। যে সময় আমরা এটা করে নিব যে ওই মার কথা আরেকজন মাকে আমরা মেনে শুরু করে দিব, ওইটা খেতে ওইটা করে নিব, আসলে এটা বাস্তবে খুবই একটা নোংরামি। আর যদি কোনো মা কোনো যদি মা চায় এরকম যে আমার কথার মতো তোমার মেয়ে বউকে এটা এটা করো, এই মা ওঠো, এটা খুবই ডেঞ্জার। এটা আসলে হচ্ছে কি somehow is it it apni apni ekjon bou chilen apnar upor erokom hocche ekhon apnar position ta oi rokom hoye geche eita holo mane ekta obuddhiker kaj er jonno allah purush jati ke mane oi responsibility ta dise je maintain ba balance korar jonno mane islam er ekta niti holo eta je mane fairness and justice ei justice er khetre apnar samne je jeta hok ma bata hok ba ta hok bou ta hok kono kichu na মানে কোনো কিছু নাই, এ জাস্টিস ইজ ফর এভরিবডি। এটা কিন্তু মেনটেন আমরা করতে পারি না, এটা কিন্তু এই জন্য আসলে কোনো জায়গায় আমি দেখি না যে ইসলামের যে ফুলটা যে ফসলটা যে গ্রানটা বাড়িতেছে না কেন। এখন দেখা যাচ্ছে যে যত বেশি রিলিজিয়াস হচ্ছে তার বাসাতে আরও বেশি সমস্যা হচ্ছে, বাস্তবে সত্যি কথা। কেন আপনার আপনার কি পরিবার ঘর থেকে বাড়িবে না, কে বলতে পারিবে না, কেন আমরা সবসময় ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে এইটা আর কি। এই জন্য ইসলামটা আসলে যদি আমরা কোরআন হাদিস থেকে নেই, আপনি মানে আপনার কাছে অসম্ভব হবে বিশ্বাস করতে যে ইসলাম এত সুন্দর, এত চমৎকার, এত আধুনিক, বাস্তবে বাস্তবে এইটা একটা চমৎকার। জানি হোক, ধন্যবাদ আপনার এইটার জন্য আর কি। আমাদের আসলে তো হাতে বেশি সময় নাই, জাবেদ ভাই তো অভিনয় করলোই না আসলে। জাবেদ ভাই কি এইরকমই অভিনয় করে নাকি? না না, ন্যাচারাল অভিনয় করে দেখিয়েছে আর কি, সে কিভাবে তার মানে আম্মার সাথে কিভাবে তার কনভারসেশন, অভিনয়টা আর অভিনয়টা কিন্তু ওইটাই বাস্তব অভিনয়, যে সে বলেছে যে সে ভালো কোনো খাবার দাবার খাচ্ছে বা খাবে, কিন্তু মা কিন্তু ঠিকই বুঝে যাচ্ছেন
যে মানে ওই ওইখানে মায়ের কাছে অভিনয়টা চলে না আর কি, মা হচ্ছেন এমন একজন মার কাছে অভিনয়টা চলে না, কারণ আমার পেটের ভেতরে কি আছে মা কিন্তু বলে দিতে পারেন, আমার গলার আওয়াজ শুনে মা বলতে পারবেন আমি কি সুখে আছি, দুঃখে আছি, চিন্তে আছি, কি বিপদে আছি। যখন আমি হ্যালো বলবো তখনই কিন্তু মা বলে দেন, কিরে বাবা কি হলো। আচ্ছা আপনি এখন বলেন, অনেকে বাবারা দেখতেছেন ওরা বলে খালি মা মা বলতেছে, কি বাবা কি আসেন না? বাবা ঠিক আছে, বাবা যারা আছেন দেখেন, আমি কামাল ভাই বললেন মা জাতির কথা, বউদের কথা, এটা বউদেরকে অপমান করা হয়নি, বরং এটা হয় বুঝায় এটা বলা হয়েছে। আর আমি যেটা বলবো এখানেও আমি বাবাদেরকে অপমান করছি না, আমাদের যে ল্যাকিংসগুলো আছে আমি একজন পুরুষ হিসেবে বলছি, আসলে মারা বোনেরা মানে পুরুষদেরকে যেভাবে ভালোবাসেন, ভালোবাসতে পারেন আপনার এক মিনিট জি, সেভাবে কিন্তু আমরা পুরুষরা পারি না, যেটা সত্যি কথা। সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিবো, আমার নিজের একজন আত্মীয়, তার মানে হাজব্যান্ড, তার ওয়াইফ মারা গিয়েছেন কয়েকদিন আগে, আত্মীয় হচ্ছেন যিনি ওয়াইফ উনি হচ্ছেন আমার আত্মীয়। তো তাদের ছেলে মেয়ে চারজন, তো ছেলে চারজন মেয়ে নাই, তো তারা যেটা করেছেন সেটা হচ্ছে ওই ভদ্রলোক খুব ভালো পয়সা করে ইনকাম করতে পারেন না, যেটা হয় আমার মানে ওই ওনার মানে ওয়াইফের যারা ভাইরা আছেন ওরা সবাই মিলে তাদের ফ্যামিলিটাকে চালান। তো এই বোনটি যখন মারা গেলেন তখন এই লোকটা ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছে, তুমি যদি এই ছেলেদেরকে লালন পালন করতে পারবা মনে করো, দেন তুমি এই ছেলে মেয়েদের সাথে থাকতে পারো, আমরা তোমাকে টেক কেয়ার করবো, অল্টারনেটিভলি তুমি চলে যেতে পারো। উনি একদম এক কথায় সুন্দর মতো ছেলেগুলোকে রেখে উনি বলছে আমি চলে যাব। তার মানে কি, আমার বিশ্বাস ওই জায়গায় যদি কোনো মা হতেন তিনি কখনোই তার সন্তানদেরকে ছেলে ছেড়ে রেখে চলে যাওয়ার এই ঘোষণা দিতেন না। তো এই জন্য আমি বললাম আমাকে ভুল বুঝবেন না, মারা সন্তানদেরকে যেভাবে ভালোবাসে আমরা বাবারা সেভাবে ভালোবাসতে আসলে পারি না, এটা আমাদের মধ্যে নেই, যেটা সত্যি কথা। বাট আমার কেন জানি মনে আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে কিনা আমি জানি না। জি আমার কথা শেষ, চমৎকার। আপনার একটা মিনিট, আমাদের মেসেজ আমাদের ভিউয়ারদের জন্য। ভিউয়ারসদের জন্য অবভিয়াসলি দ্য ভিউয়ার্স ইজ ফ্রম দিস কান্ট্রি, সো বেসিক্যালি আই উড লাইক টু সে যে বাবা মা যেরকমই হোক না কেন, এন্ড অফ দ্য টাইম একটা এইজে বাবা মা যখন গ্রোন আপ হয়ে যায় আমাদের রেসপন্সিবিলিটি থাকে বাবা মায়ের টেক কেয়ার করা, বাবা মা এক্সপেকটেশন অনুযায়ী তাদের এক্সপেকটেশনগুলো ফুলফিল করা। সো দিস ইজ দ্য মেসেজ ফর দ্য ইয়াং জেনারেশন অ্যান্ড ইউথ ফর দিস কান্ট্রি অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ। আপনাকে যাওয়ার আগে আর কি, আসলে আমরা যদি পরিবার বলি যেটা আর কি আপনার, যে আসলে এখানে মানে কোনো জেন্ডার কোনো এজেন্ডা নাই আসলে আর কি, অনেক ঘরেতে আছে মা, মা আছে মা বাবাও মাও বাবা, মানে দুজনই একজনই পালন করতেছে আসলে, বাবা নাই। যেমন আপনার ক্ষেত্রে না বাবা নাই, আমার ক্ষেত্রে আমার বাবা নাই, আমার মা আছে, কিন্তু এই ভাষাতে মা সব কিছুই করতেছে, ভূমিকা পালন করতেছে। অনেক ক্ষেত্রে আছে, অনেক আমি জানি যে সে যে সময় যুবক ছিল বউ মারা গেছে সে বিয়ে করেই নাই বাচ্চাদের জন্য, he is like a mother and father sacrifice age ekta apnar amader je sundor jota ota exceptional is very very important to do this it ashole onek khetre hoy ki je amra overload kore dei aki je ami blindly follow kore shukhe dei ami amar jeta bolbe eti hobe ashole erokom hobe na ashole aki shobar jonno amra fairness thakte hobe aki apnar ekta minute amader boddhoder uddeshe kichu bolben je ami jeto eta youth hour to youth er uddeshe ami jeta uddesho kore bolbo যে আসলে আমি কোনোভাবেই মা বাবাকে দোষ দিতে রাজি না, কোনো ওনারা যত অন্যায় করুক আমাদের প্রতি যদি দায়িত্ব অবহেলা করেও থাকে আমি আর পুরো ওনাদের দোষ দিব না, কারণ এই পৃথিবীতে আসার পিছনে আমাদের আসার পিছনে মা বাবার মা বাবারই ভূমিকা। তো আমরা আমাদের অবস্থান থেকে আমরা যদি সবসময় চেষ্টা করি আমাদের মা বাবাকে খুশি করার জন্য, আমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য, সেটাই হবে আমি মনে করি সবচেয়ে উত্তম। চমৎকার। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না, কারণ আমি মা বাবাকে কোনোভাবে দোষ দিতে রাজি না, সব দোষ আমাদেরই, আমাদের যতটুকু দায়িত্ব জ্ঞান ওই হিসেবে আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আসুন আমরা সবাই আমাদের মা বাবার সেবা যত্ন করার চেষ্টা করি, তারা যাতে আমাদের কাছ থেকে কোনোভাবেই কোনো কষ্ট না পায় ভবিষ্যৎ জীবনে। ধন্যবাদ আপনার সবাইকে আসার জন্য। সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেক কিছু কথা বললাম, আসলে আমাদের কোনো ভুলভ্রান্তি হইলে আপনারা দয়া করে মাফ করে দেবেন, আসলে আমরা এখনও থেকে শেখার জন্য চেষ্টা করতেছি এবং আপনারা যেগুলো পরামর্শ রাখছেন খুব ভালো লাগছে আসলে আর কি। তো আমাদের ভুলভ্রান্তি হইলে দয়া করে মাফ করে দেবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবাকে একটু দয়া করে যদি সম্ভব হয় তো ওদেরকে খুলে করবেন, ওদেরকে মায়া দিবেন, ওদেরকে বলবেন আমরা যেন ভালোবাসি। তো আজকে আমরা সবার পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।